বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবর মত আমি পিন্টু সনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য 17টি আংটি ডিজাইন এনেছি। আর এই আংটি ডিজাইনগুলো আপনি কিন্তু সবসময় ইউজ করতে পারবেন, খুবই ভালো হয় সবসময় রাফ ইউজ করার জন্য এই আংটি ডিজাইনগুলো। আর বন্ধুরা এই আংটি ডিজাইনগুলো একেবারে কম স্বর্ণের মধ্যে মাত্র দুয়ানা দিয়ে যদি আপনি তৈরি করেন সেই ডিজাইনটাও কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো দুয়ানা তিন আনা চার আনা এরকম স্বর্ণ দিয়েও এই ডিজাইনগুলো আপনি তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আপনি যদি কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনি এখানে যে 17টি আংটির ডিজাইন রয়েছে আপনি 17টি ডিজাইনই ভালোভাবে দেখবেন, তাহলে এখান থেকে আপনি ভালো ডিজাইনটা খুঁজে নিয়ে আপনার জন্য তৈরি করতে পারবেন। বন্ধুরা এই ডিজাইনগুলো বিষয়ে আমি কিছু কথা বলবো যাতে আপনি ডিজাইনটা ভালো করে মজবুত করে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা এখানে যে আপনি যদি কম স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে এখানে যে দুয়ানা স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সে ডিজাইনটা আপনি চয়েস করতে পারেন, সেটাও ভালো হয়। বন্ধুরা সে ডিজাইনটা যদি আপনি তৈরি করেন দুয়ানা স্বর্ণ দিয়ে, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে আপনি দেখাবেন ডিজাইনটা, তাকে বলবেন যে এরকম করে ডিজাইনটা সেম রেখে আংটিটা একটু ছোট করে নিচের যে রিংটা থাকে আংটির সে রিংটা একটু ভারী করে সে রিংটা একটু বেশি স্বর্ণ দিতে বলবেন। আর যে রিনের উপরে যে ডিজাইনটা রয়েছে সেটা একটু কম হলে সমস্যা নেই, কিন্তু সেই রিনের যে রিনটা থাকে সেটা একটু ভারী করে জিনিসটা তাকে তৈরি করতে দিবেন, তাকে বলবেন। আর বন্ধুরা এখানে যদি আপনি বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন তিন থেকে চার আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন আংটির ডিজাইনগুলো, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে তৈরি করতে পারেন বা এর চেয়ে একটু বড় করে আপনি তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে তিন থেকে চার আনা স্বর্ণ দিয়ে আংটির ডিজাইনগুলো বড় করে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা আর আপনি যখন তৈরি করবেন ডিজাইনগুলো একটু ভালো স্বর্ণ দিয়ে 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে এই ডিজাইনগুলো আপনি তৈরি করে নেবেন তাহলে ভালো হবে। বন্ধুরা আশা করি এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম অবশ্যই আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।